দেখাল মা। হ্যালো ফকন, কেমন আছিস তুই? আছি খালাম মা, কোন রকম। আমনে গোছেরা থাকতে বুকের ভিতরটা ভাঙ্গাছিল, সুরমার হয়ে যায়। তুই ছিলি কোথায় এতদিন? কুইয়ার থাকমু, এই দিনের বেলায় রাস্তা রাস্তা ঘুরছি আর আই তুলে ওই যে কমলাপুর রেল স্টেশন আছে না, এখানে গেছি গা। বলিস কি? হ্যাঁ শোন, আমার যে শরীরটা খারাপ হয়ে গেছিল তুই কি জানোস? কোন কি খেলাম মা, কেমনে জানো? লেগে তো খেলাম মা, আটকা বুকের মধ্যে দক্কর উঠছে তো অনেক মনে হয়েছে আমার খালাম মার কিছু না কিছু হয়েছে। শোন খুকন, তুই চলে আয়। হ্যাঁ তুই এক্ষুনি রওনা দে, বাসায় চলে আয়। আচ্ছা খালাম মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি খালাম মা। দেরি করিস না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিছু বলবো নাকি? কি দেখেন বনের পাক পাখালি? এখানে তুমি বন বাইলা কই? আর এই রাতের বেলা পাক পাখালি আসবে কোত্থেকে? ও মশা দেখতেছি মশা। একবার চলে গেল না, মানে এইবার তো শীতই বললো না, শীত পড়ছিল গত বছর। হায় রে শীত রে শীত, ও আল্লাহ, শীতের চোটে আমার গায়ে গরুটা মরে গেছে। শীত কিন্তু বহুত হারামি জিনিস, তাই না? যেটা বলবো সেটা সরাসরি বলো না কেন, খামাখাই শীতকালের দোষ দিচ্ছ কেন? এই ভাষায় যদি কোনো জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক থেকে থাকে সেটা হইতেছেন আপনি। আল্লাহ পাক আপনার কত জ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করছে, মাথার মধ্যে কত জ্ঞান দিছে, অথচ আপনার বড় ভাইরে দেখেন মাথার মধ্যে কিচ্ছু নাই, স্রেফ বোকা মাথাভর্তি কাউডাং। তোমার কি টাকা দরকার? যদি টাকা দরকার হয় তাহলে সরাসরি বলো, এসব ঘুরে পেঁচা বলার কিছু দরকার নেই তো। দুলা ভাই, এই জন্য আপনার সাথে কথা বলে মজা পাই না, আপনার সাথে কি আমার খালি টাকার সম্পর্ক? দুটা আলাপ আমরা করতে পারি না, কথা বলতে পারি না? না না পারবো না কেন, নিশ্চয়ই পারো নিশ্চয়ই পারো। কিন্তু এই যে শীত বেশি পড়েছে, আপনার বুদ্ধি অনেক বেশি, এই জাতীয় খাজুর আলাপ আমার একদম পছন্দ না, যেটা বলবো সরাসরি বলো। ঠিক আছে তাহলে বিষয়টা আমি সরাসরি আপনাকে বলি। বলো। ওই যে নিচে যে একটা রুম আছে না, ওইটা ভাড়া দেওয়ার জন্যে দুইটা ছেলে পাওয়া গেছে, খুবই জ্ঞানী বুদ্ধিমান, একজন জিপিএ 5 পাইছে আর অন্যজন অল্পের জন্য একটা গেছে। কিন্তু একটা ছোটোখাটো ফ্যামিলি হলে ভালো হতো না, মানে হাজব্যান্ড ওয়াইফ এই জাতীয় কিছু, ব্যাচেলার তো ঝামেলা। দুলা ভাই, দুজন ঝামেলাপূর্ণ ছেলেরা আমি বাসায় ঢুকাবো সেরকম বেকম আমি না, অনেক পরক কইরা দেখা শুনা তারপরে ছেলে দুইটার আমি নির্বাচন করছি, অনেক কঠিন কঠিন প্রশ্ন করছি, তারা সঠিক উত্তর দিতে পারছে। ঠিক আছে তুমি যদি ভালো মনে করো দাও। ঘরটা তো খালি পড়ে আছে, তাহলে ওই কালকেই তাদেরকে তুলে দেই, আপনার কোনো সমস্যা? না না সমস্যা কিসের? আচ্ছা তাহলে ঠিক আছে, তাদেরকে আমি বলি। তবে একটা কথা, ওই যে আপনার বড় ভাইরে এখানে কিন্তু নাক গলাতে দেবেন না। তুমি বারবার কেন এই লোকটার পেছনে লাগো বলো তো, কেন খুঁজো? বয়স্ক একজন মানুষ। আসলে ওই শিখে তোলা ভাই, আমি কিন্তু তারে অসম্ভব ভালোবাসি, তার সাথে খোঁজাখুঁজি করতে এই জন্য আমার খুব ভালো লাগে, আর কিছু না। বুঝতে পারছেন না বিষয়টা? না বুঝলাম, খোঁজাখুঁজি করা ভালো, কিন্তু এরকম খোঁজাখুঁজি করো না যেন আবার ঘা হয়ে যায়। মনে থাকবো আপনার কথা, মনে থাকবো।